ইনোভা 30 108 মেগাপিক্সেল USD রিয়ার ক্যামেরা, 6.56 ইঞ্চ ডিসপ্লে, খুবই চমৎকার একটি ডিভাইস। সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে এটার হ্যান্ড ফিল এবং এই ফোনটির রিয়ার প্যানেলটা দেখেন, খুবই চমৎকার। সো রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেটার বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে সেমফোনি ইউজ করেছে। এই প্রাইসের মধ্যে কিন্তু কোন ব্র্যান্ডে আপনার কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা থাকে না, বাট এই ফোনটিতে দেখেন আপনি নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে নিবিড় ব্লগসে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি স্যামসাং মোবাইলের শোরুমে। স্যামসাং তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে, স্যামসাং ইনোভা 30। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্যামসাং নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো। যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম শাহান ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাহান ভাই আমিও ভালো আছি। আপনি যদি জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন, তারা কিভাবে এখানে আসবে? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ চৌরাস্তা, আপনার 34/35 মালিক হেরিটেজ, ঢাকেশ্বরী রোড, আর চিলক্সের বিল্ডিং এর নিচে মীর গ্যাজেটস। তো শাহান ভাই কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য? তো আজকে চমৎকার একটি ডিভাইস নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে যারা আমরা রিজনেবল প্রাইসের মধ্যে একটি হাই পারফরমেন্স সেট চাচ্ছি, যে র্যামটা বেশি হবে, রোমটা বেশি হবে এবং ক্যামেরাটাও আমাদের বেশি লাগবে, তাদের উদ্দেশ্যে আমাদের দেশীয় ব্র্যান্ড, যেটা খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং খুবই অনেকের আস্থার একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে আপনার সিম্ফনি। সিম্ফনি কি আবার চলে আসছে মার্কেটে ভাই? সিম্ফনি কিন্তু মার্কেটে অনেকদিন যাবতই আছে, রানিং আছে, বাট নতুন করে এই প্রোডাক্টটা খুবই মানে পপুলার হয়েছে এবং মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো তার কিছু কিছু কারণও আছে। কারণটা হচ্ছে এই ফোনটি যে প্রাইস সেগমেন্টে সিম্ফনি প্রোভাইড করেছে এবং সিম্ফনির যে ডিজাইন, আউটলুক, প্যাটার্ন, এগুলো কিন্তু খুবই আগে থেকে খুবই মানে চেঞ্জ হয়েছে এবং আপগ্রেড হয়েছে। যেমন এটার ফিচারে যদি আমি বলি, দেখেন আপনার ওএস এর জায়গায় পাওয়ারড বাই অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, অরিজিনাল 13 অ্যান্ড্রয়েড পাচ্ছেন, স্টক অ্যান্ড্রয়েড, এবং আপনি এটাতে পাচ্ছেন 6.56 HD প্লাস 19 Hz পাঞ্চ হোল ডিসপ্লে। সো চমৎকার ডিসপ্লে রেজুলেশন এবং কালার কন্ট্রাস্ট দিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে এটাতে ইউনিসক T616, খুবই টাইগার, খুবই পপুলার একটি চিপসেট, খুবই ভালো চিপসেট, 2.0 অক্টাকোর প্রসেসর ইউজ করা আছে। এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6 GB র্যাম DDR4 ভার্সনের এবং আপনি 128 GB রোম পাচ্ছেন। তো 6 GB র্যামের সাথে কিন্তু আরও 6 GB না আপনি এক্সপ্যান্ড করতে পারবেন এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এই প্রাইসের মধ্যে অবিশ্বাস্য 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অল্ট্রা HD ক্যামেরা, এবং আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল উইথ ডিসপ্লে ফ্ল্যাশ। এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার এই প্রাইসে, এবং এর পাশাপাশি আপনার স্মার্ট বিঙ্ক মানে স্মার্ট বিলিং ক্যাপাসিটি আপনি ক্যামেরা মডিউলটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। সো খুবই চমৎকার, চলুন এই ফোনটি আমরা আপনাকে আনবক্সিং করে দেখাই। এই ফোনটি মডেল হচ্ছে সিম্ফনি ইনোভা 30, খুবই চমৎকার এবং পপুলার একটি ডিভাইস। সো চলুন এটি আনবক্সিং করে দেখি। হ্যাঁ, এ হচ্ছে ইনোভা 30, এরকম প্যাকেজিং থাকবে এবং এখানে ফিচার সম্বলিত একটা স্টিকার দেওয়া আছে। দেখেন ইনোভা 30 108 মেগাপিক্সেল USD রিয়ার ক্যামেরা, 6.56 ইঞ্চ ডিসপ্লে। চলুন স্টিকারটা তুলে ফেলি। ওয়াও, খুবই চমৎকার একটি ডিভাইস। আমি যদি আপনার ডিভাইসটা অন করে দেখাই আপনাদেরকে, সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে এটার হ্যান্ড ফিল এবং এই ফোনটির রিয়ার প্যানেলটা দেখেন, খুবই চমৎকার। সো রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেটার বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে সিম্ফনি ইউজ করেছে। পিস থেকে ধরেন আইফোন বলা যায়। হ্যাঁ, এক কথায় আপনি আইফোনের আউটলুকটা কিন্তু এইটাতে পেয়ে যাচ্ছেন এবং চমৎকার এই ডিভাইসটি। আপনি এই দেখেন পাঞ্চ হোল ডিসপ্লে এবং এটাতে কিন্তু ডুয়েল সিম, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই প্রাইসের মধ্যে কিন্তু কোন ব্র্যান্ডে আপনার কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা থাকে না, বাট এই ফোনটিতে দেখেন আপনি নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু দেওয়া আছে।
তার মানে আপনি এই ফোনে যখন কথা বলবেন বা ভিডিও রেকর্ড করবেন, আপনার কথাটা কিন্তু অডিওটা স্পষ্ট ক্লিয়ার আসবে, নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আমার কাছে। কারণ এই প্রাইসে কিন্তু এগুলো কেউ খেয়াল করে না, বাট সেমফোনি কিন্তু এখানে কিন্তু আপনাকে পরিপূর্ণতা দিচ্ছে একটা ফোনে, এবং টাইপ সি চার্জার তো দিয়েছেই, ঠিক আছে, বাট এই প্রাইসে কিন্তু সবাই আপনাকে 10 ওয়াটের চার্জার দিতে পারে, বাট আপনি কিন্তু এটাতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার উইথ বক্স, এই দেখেন বক্সের ভিতরে আপনাকে 18 ওয়াটের চার্জার, সাথে কিন্তু সেমফোনি আপনাকে একটি ইয়ারফোনও দিয়ে দিয়েছে, ঠিক আছে, এর পাশাপাশি আপনাকে কিন্তু এটাতে ক্যাচিংটাও দিয়ে দিয়েছে, দেখেন খুবই চমৎকার একটি ক্যাচিংও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, খুবই চমৎকার একটি ক্যাচিং পেয়ে যাচ্ছেন। সো এই ডিভাইসটিতে কিন্তু আপনি দেখেন এই কভারের সাথে আপনাকে ইনক্লুডিং সব কিছু আপনাকে কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো হেডফোন প্লাস কভার প্লাস আপনার সিম এডিক্টর পিন সব কিছু আপনি উইথ বক্স পেয়ে যাচ্ছেন। দেখেন এই ফোনটি আপনাকে রিফ্রেশ রেটটা যে দেওয়া হয়েছে খুবই ফাস্টেস্ট আমার কাছে, এবং ডিসপ্লে যে ব্রাইটনেস দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে ব্রাইটনেস দেওয়া আছে, ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ এই প্রাইসে যে কনফিগারেশন দেওয়া আছে এবং টাচ রিসপন্সটাও খুব ভালো পাচ্ছি আমি। এবং আপনাকে যদি একটু দেখাই এখানে, এখান থেকে আপনি সেটিংয়ে চলে যেতে পারবো আমরা, দেখেন অ্যাবাউটে যদি যাই ইনোভা 30, এখানে কিন্তু ডিভাইস ইনোভা 30 দেওয়া আছে সব কিছু, এখানে মডেল, আইমি নাম্বার, সিপিইউ, হ্যাঁ জিপিইউ, আপনার সব কিছু, ইন্টারনাল স্টোরেজ, র্যাম 6 GB সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 13। সো চমৎকার এই ইন্টারফেসের সাথে কিন্তু এই ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি ডিভাইস। সো ক্যামেরা তো যদি আমি আপনাকে দেখাই, সুন্দর একটি ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটিতে, দেখেন আমি একটা ছবি তুলে দেখাই, খুবই সুন্দর আপনার এই যে পিক্সেলটা দেখেন, করে ন্যাচারাল রিয়ার একটা পিক্সেল পাচ্ছেন আপনি, হ্যাঁ চমৎকার এই ক্যামেরা রেজুলেশন, এবং পিছনের ক্যামেরাতে পাচ্ছেন আপনি 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো চমৎকার এই ফোনটি আপনার পেয়ে যাবেন মিরগ্যাজেটসে আসলে, এবং আপনারা জানেন এটার প্রাইস খুবই রিজনেবল করা হয়েছে, আকর্ষণীয় একটি প্রাইস, এটার প্রাইস করা হয়েছে মাত্র 11,690 টাকায় অফিসিয়াল প্রাইসে আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। 1 বছরের সম্পূর্ণ অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, সার্ভিস ওয়ারেন্টিটা আপনি পাবেন লাইফ টাইম, এবং ইনক্লুডিং এর সাথে আমরা হেডফোন যা যা লাগছে আপনার অ্যাক্সেসরি সব কিছু আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের এগুলো অনলাইনে অর্ডার হয়ে থাকে, আমরা অনলাইনে অর্ডার করতে থাকি, এবং আপনারা যদি এসে লাইভ এক্সপিরিয়েন্স করে নিতে চান সেটাও আপনি পারবেন, আপনার পুরোনো ফোন দিয়ে এক্সচেঞ্জের অপশনটাও থেকে যাচ্ছে। সো ওভারঅল পারফরমেন্স এবং প্রাইস সেগমেন্টে খুবই ভালো একটা ফোন, আপনারা এটি নিতে পারবেন। এবং আপনারা যদি কেউ ফোন এক্সচেঞ্জ করতে চান তাও এক্সচেঞ্জ আপনার অপশন আছে, আপনারা যে কোনো মডেলের সাথে কিন্তু আপনারা আমরা এক্সচেঞ্জ ফোন দিয়ে থাকি, আপনারা নতুন ফোন নিতে পারবেন পুরনো ফোন দিয়ে, এবং এই ফোনের সাথে আপনি কিন্তু অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাচ্ছেন, এবং লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস, এবং 1 বছরের জন্য কিন্তু আপনার গ্লাস প্রোটেক্টরটা ফ্রি থাকছে শুধুমাত্র মিরগ্যাজেটসে। সো আমাদের থেকে যারাই ফোন কিনেন না কেন, 1 বছরের জন্য আপনার গ্লাস প্রোটেক্টরটা ফ্রি থাকছে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। সো আর দেরি করবো না, আশা করি আপনাদেরকে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, এবং যাদের যার কোনো কোয়ারি থাকলে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, এবং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিজাসিম আরফাত আলী বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।